বাড়িটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। আমি জানি না কে কে মেরেছে, সব ওরা সব ছিল দুতা মাস্টার ঝন্টু মুফিজল হারা, ওরা সব নেতৃত্ব দিয়ে, ওদের সব নেতৃত্বে ওরা পাঁচ সাতজন ওই তুতা মাস্টারের ঘরে ভরা ছিল। ওরা আমার আসার অপেক্ষায় ছিল হয়তো। আমি ওখানে এসছি এবং মোটরসাইকেলে ধরে চাকু মেরে মশো ফসো নিয়ে আমাকে প্রচণ্ড মারধর করলো। জানি না, গ্রামে আগে ঝামেলা হয়েছিল, তারপরে ঝামেলা মিটে গেছে, গ্রামে মানুষ সুস্থ সব মানে সুস্থভাবে গ্রামে বাস করছে। আমরাও সেরকম বিকালে সৈতপাড়াতে চায়ের দোকান গিয়েছিলাম, এই মোটামুটি ছটার ওই মোটামুটি ছটা ওই টাইম করে আমি বাড়ি ফিরে আসছিলাম, আর ওইখানে আমাকে রাস্তায় ঘেটে আমাকে বেধড়ক মার মারলো। পাঁপড় দর ভিতরেই মানে বাইরে একটু গ্রাম ঢোকার আগে দল ওদের টিএমসি দল করে সবাই, আমরাও টিএমসি করি। আমরা তৃণমূলের নেতৃত্ব, আমাদের এমএলএ আছে, আমাদের জজ আছে, আমাদের সবই তৃণমূলের, জজ সাহেব আছে, আমাদের এমএলএ আছে, মাহে আলম আমাদের লোক, সবই আমাদের। আমরা তো কারোর সঙ্গে আমরা সেরকম কঠোরভাবে দল করি না, আমার তৃণমূল সমর্থক দল করি আমরা। না না, গোষ্ঠী কন্ট্রোল নাই, এটা কোনো গোষ্ঠী কন্ট্রোল নাই। বাড়ি কোনো হয়তো ওদের কোনো আক্রোশ ছিল আমার মানে এরকম হইতে পারে। আমি একাই, আমাকে চাকু মেরেছে, কিল খুশি মেরেছে, রড দিয়ে পিঠে বাড়ি মারিছে, এখানে এখানে মেরেছে। আমার যখন আমি মরাতে আমার কোনো হুঁশ ছিল না। আমাদের ওখানে লোকরা আছে সব যাহাই করছে। সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।